হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যে রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে পায়েস তো চলো দেখে নিই আজকের রেসিপি পায়েস করার জন্য আমি নিয়ে নিয়েছি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এবার নিচ্ছি একশো তোপ চাল এই চালটার মধ্যে আমি অর্ধেক চামচ ঘি দিয়ে খুব ভালো করে মেখে নেব এইভাবে ভালো করে মেখে নেবেন চালটার সাথে ঘিটাকে এতে খুব ভালো একটা গন্ধ হয় পায়েসে মাখা হয়ে গেছে চালটার সাথে ঘিটাকে এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই কাপটার মাপের দু কাপ দুধ এক কাপ দিলাম খুব ভালো করে গরম হয়ে গেছে দু কাপ আপনারা এইভাবে মেপে নেবেন মোটামুটি কাপের মধ্যে আমার আড়াইশো দুধ ধরে তো সেই সূত্রে আমি দু কাপ দিলাম মানে এখানে পাঁচশো দুধ আছে আমি এখানে নিচ্ছি আমুলের কনডেন্স মিল্ক এটা প্রাইসটা আপনারা দেখতে পারেন ছাপ্পান্ন টাকা দাম আর দুশো এমএল আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর এর সাথে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্কটা মোটামুটি এই চামচের দু চামচ এক চামচ দিয়ে দিয়েছি দু চামচ দিলাম এবার খুব ভালো করে আমি এটাকে জাল দেব এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি এই চামচের মাপের চিনিটা আমি দিচ্ছি তো এই চামচের মাপের মোট চার চামচ আমি দিচ্ছি আপনারা যদি এর থেকে ছোট চামচের নেন তাহলে সেখানে ছ চামচ দেবেন এবার খুব ভালো করে জাল দিতে হবে দুধটাকে এবার আমি চালটাকে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিলাম এবার কম আছে পায়েস রান্না করবেন সব সময় কারণ বেশি আছে করলে দুধটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে অথচ চালটা সিদ্ধ হবে না সেই জন্য কম আছে সবসময় পায়েস রান্না করবেন এবার আমি কম আছে খুব ভালো করে এটাকে ফোটাতে থাকবো দেখুন চালটা অনেকটা ফুটে গিয়ে সিদ্ধ হয়ে গেছে এরকম কম আছে এটাকে রান্না করবেন আর মাঝে মাঝেই নাড়তে থাকবে নাহলে বললাম নিচটা লেগে যেতে পারে দেখুন কতটা ঘন হয়ে গেছে পায়েসটা আমাদের এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমন বাদাম কাজু বাদাম আর কিশমিশ একটু আগেই দিচ্ছি কারণ এতে কি হবে আমান বাদামটা খুব ভালো করে সিদ্ধ হবে নাহলে মুখে পড়লে বাজে লাগবে কাজু বাদাম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু আমনটা যেহেতু একটু দেরি করে আমি একটু আগেই দিয়ে দিলাম একটু চালটা দেখেনি সিদ্ধ হয়ে গেছে কি না দেখুন চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার পায়েস একটু ঘন ঘনই ভালো লাগে বেশি জল জল পায়েস আমার ভালো লাগে না আমার বাড়িতেও কেউ জল জল পায়েস এইভাবে পছন্দ করে না তাই আমাদের পায়েসটা আমি সবসময় একটু ঘনভাবেই নাবাই। আর দু মিনিটের মধ্যে একটু ফুটিয়ে নেব তারপরে আমাদের পায়েস তৈরি হয়ে যাবে একটু নেড়ে দেখে নিই দেখুন পায়েসটা যথেষ্ট ঘন হয়েছে ঠিক এই থিকনেসটাতে পায়েস আমাদের খুব ভালো লাগে আপনার যদি মনে হয় যে না এত ঘন রাখবেন না তাহলে কোনো অসুবিধা নেই আপনারা দুধের পরিমাণটা একটু বেশি করে দেবেন তাহলেই দেখবেন পায়েসটা যথেষ্ট পাতলা পাতলা হয়েছে আমাদের পায়েস মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নাবিয়ে নিচ্ছি দেখুন পুরোপুরি কমপ্লিট এবার এটাকে আমি নাবিয়ে নিচ্ছি দেখুন কতটা থিকনেস রয়েছে পায়েসটার মধ্যে এই ক্রিমি ক্রিমি ব্যাপারটা ক্রিয়েট করে কন্ডেন্স মিল্কটা দিলে আরও বাড়িতে কন্ডেন্স মিল্ক দিয়ে পায়েস একবার তৈরি করে দেখতে পারেন খুব ভালো খেতে হয় তো তৈরি আমাদের আজকে স্পেশাল কনডেন্স মিল্ক দিয়ে তৈরি পায়েস আশা করছি আজকের ভিডিও আপনাদের সবার খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল সবাই ভালো থাকো টাটা